সিলেট এক আসন নিয়ে একটা মিথ আছে। এ আসনে যে দল জয়ী হয় সে দলই সরকার গঠন করে। এ কারণেই সিলেটে ইসলামে পতাকা উড্ডয়নকারী হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিভিন্ন দলের প্রধানরা। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানও একাধিকবার এই মাজার জিয়ারত করেছেন। সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা শুরুর বিষয়টি সংক্ষেপে এভাবে বর্ণনা করলেন হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের খাদেম সৈয়দ সাব্বির আহমদ। সিলেট থেকে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করা দেশের রাজনীতিতে অনেকটা রীতিতে পরিণত হয়েছে। বিগত কয়েকটি রাজনৈতিক নির্বাচনের প্রচারণা শুরু হয় সিলেট থেকেই, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ইতোমধ্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। নির্বাচনের প্রচারণায় না গেলেও রায়কে সামনে রেখে হজরত শাহজালালের মাজারে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নেতারা সিলেট থেকেই কেন নির্বাচনী প্রচারণা শুরু করেন জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা ব্যক্তিগত বিষয়। সিলেট থেকেই কেন নির্বাচনী প্রচারণা শুরু করেন এটা আসলে তারাই বলতে পারবেন। তবে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সিলেট থেকে। আমাদের নেত্রীর সিলেট সফরের সঙ্গে নির্বাচনী প্রচারণার কোনো সম্পর্ক নেই, সেখানে কোনো জনসভাও করা হচ্ছে না। তিনি বলেন, উনি যাচ্ছেন পার্সোনাল বিষয়ে, মাজার জিয়ারত করার জন্য। ছেলে বোন সহ বহু আত্মীয় স্বজনকে তিনি হারিয়েছেন, সেজন্য তিনি মাজার জিয়ারতে যাচ্ছেন। ওদের সঙ্গে কোনো প্রতিযোগিতায় আমরা নামছি না। ব্যারিস্টার মওদুদ বলেন, আমাদের জনসভা করতে দিচ্ছে না, উনারা প্রচার চালিয়ে যাচ্ছেন, এটা সাংবিধানিকভাবে অনৈতিক। তাদের প্রচারণা যদি অ্যালাউ হয় তাহলে আমাদেরকেও সুযোগ দেওয়া উচিত। আমাদের বেলায় হাজারো রেস্ট্রিকশন। অনেকটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাদের নির্বাহী কমিটির সভাটা করতে হলো হোটেলে, কোথাও করতে দেওয়া হলো না। আমরা কোথায় যাচ্ছি? আমাদের হাত পা বেঁধে বলা হচ্ছে সাঁতার কাটেন। জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট গেলেন, এখন তারাও যাবেন। একটা দল কতটা দেউলিয়া এ থেকেই বোঝা যায়, তাদের নিজস্ব স্বকীয়তা বা কোনো মেধা নেই। তিনি বলেন, সব ধরনের উপায় অবলম্বন করে ব্যর্থ হবার পর খালেদা জিয়া এখন সিলেট যাচ্ছেন, পীরাউলিয়ার কাছে যাচ্ছেন। আল্লাহ তাকে এতিমের টাকা আত্মসাত করার অপরাধ ক্ষমা করবেন না। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির সবসময় আওয়ামী লীগকে নকল করার টেন্ডেন্সি আছে, সেটা আমরা আগেও দেখেছি। তাদের ভিশন 2030 তার প্রমাণ। আমরা ভিশন 2021 দিয়েছিলাম, তার পরপরই তারা ভিশন 2030 দিল। দেশের শীর্ষ নেতৃত্ব কেন সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন জানতে চাইলে জাতীয় পার্টির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের পরিবর্তন .com-কে বলেন, এটা আসলে বিশ্বাস থেকেই করেন। ধর্মীয় বিশ্বাস থেকে ওনার সিলেট মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আছে, তারা সাধু সন্ন্যাসীদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। আমাদের দেশের সুন্নি মুসলমানরা ধর্মবিরতা থেকেই মাজার জিয়ারত করে থাকেন বলেও মনে করেন তিনি। জানতে চাইলে হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের খাদেম সৈয়দ সাব্বির আহমদ বলেন, পুণ্যভূমি সিলেট নিয়ে সকল রাজনৈতিক দলেরই দুর্বলতা আছে, আর সিলেট এক আসন একটি গুরুত্বপূর্ণ আসন। মিথ আছে, এ আসনে যে দল জয়ী হয় সে দলই সরকার গঠন করে। এ কারণেই আধ্যাত্মিক জগতের শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারতের মাধ্যমেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন বলে মনে করেন তিনি। মাজারের খাদেম আরও বলেন, রাজনৈতিক নেতাকর্মীরা বরকতের আশায় এ কাজটা করে থাকে। শুধু বর্তমান প্রজন্মের শীর্ষ নেতৃবৃন্দই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানও হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করেছেন একাধিকবার। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, মুসলিম দেশ হিসেবে এটা হতে পারে, এটা ধর্মবিরোধিতা থেকে হয়। ভালো দিক হচ্ছে এবারও ভারতকে একটা নোটিশ দেওয়া হলো, তুমি যত কিছুই করো না কেন মুসলমানরা তাদের স্বকীয়তা বজায় রাখছে। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।